गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल आमी ब्यूटी रेसिपीज एंड ब्लॉग्स बाय ब्यूटी थेके सबाई केमन आछेन आपनारा आशा करी सबाई खूब भालो आछेन आमिओ खूब भालो आछि आमी आज आपनादेर साथे अनेकगुली ब्रेकफास्टेर रेसिपी शेयर करब तो संगेई थाकुन एखाने देखते पाच्छेन कतगुली सिंगारा आमी एयर फ्रायारे फ्राई करे निच्छि खूब सहजेई आर हेल्दी भावे आमार ए रेसिपिगुली सत्यिई अनेक हेल्दी जारा एक्चुअली घूम थेके उठे खेते इच्छे करे ना बा बोरिंग लागे ब्रेकफास्ट बनाते ओदेर जन्य ए ब्लॉगटी खूबी हेल्पफुल होबे आर आमरा सबाई अनेक व्यस्त काज करी आर अनेक समय कम पाई आमादेर निजेदेर जन्य तो आमरा इच्छा करले ए ब्रेकफास्टगुली इजिली करते पारी खूबी स्वास्थ्यसम्मत आमरा तेल छाड़ा ए सिंगारागुलिके एकदम भेजे निएछि आर सुंदर मचमचे होयेछे क्रिस्पी होयेछे तेले भेजे खावार चाइते एभावे जदि आमरा करी सत्यिई अनेक हेल्दी ताइ ना आपनाराई बोलुन आमरा कत तेल खाई एभावे भेजे खाइले आर जदि आमरा एयार फ्रायारे भाजी देखुन एकदम फ्रेश কোনো তেল অ্যাড করা লাগলো না জাস্ট ক্রিস্পি হয়ে গেল আটি তো আপনারা এইভাবে ট্রাই করবেন আমি তো করেছি তো এখানে বেশ কিছু রেসিপি আছে খুবই হেল্পফুল আপনার সময়টাকে সেভ করবে আর বোরিংনেস তো থাকবেই না এই সকালবেলা আমরা এই ব্রেকফাস্টগুলি অবশ্যই করতে পারি এই ব্রেকফাস্টটি দেখুন রেটি আর টোস্ট এই ব্রেকফাস্টটি দেখুন একটু বেশি লাইট হয়ে গেছে বাট টোস্ট বিস্কুট এর সাথে যদি আমরা আরও কিছু খাই অমলেট বা স্ক্রাম্বল এগ সো আমরা কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখতে পারবো বাট এই চাটি খুবই হেলদি আপনারা চাইলে এই চাটি কিন্তু সকাল বিকাল সবসময় বানিয়ে খেতে পারেন আমি সেটিও দেখিয়ে দিব এই চাটি আমি কীভাবে বানিয়েছি খুবই সহজ এই চাটি একটি ফ্লেভারফুল চা এটি হচ্ছে আদা এলাচি দারচিনি তেজপাতা আর তেজপাতা তো অনেক ভালো আপনাকে স্ট্রেস ফ্রি রাখবে সারাদিন তো আপনি কিন্তু এভাবে এই চাটি বানিয়ে খেতে পারেন তো একটু জাল করতে হবে 10-15 মিনিটের মতো তাহলে কিন্তু চাটা একদম অনেক ভালো লাগবে ড্রিঙ্ক করতে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার এই ইজি রেসিপিটি তো দেখুন চাটা কী সুন্দর একটা কালার হয়ে গেছে আমি এখানে টি বেগ ইউজ করেছিলাম এক টি অথবা আপনারা কিন্তু দুটি ইউজ করতে পারেন ডিপেন্ড অন দ্য টেস্ট তো দেখুন চাটি একদম পারফেক্ট চা হয়ে গেছে আমি চিনি অ্যাড করব না আর রেড টিতে চিনি অ্যাড করার দরকার পড়ে না যদি আপনি হানি অ্যাড করেন আমার মনে হয় সেটাও ভালো হবে আর যারা বারবার খান হানি অ্যাড না করে শুধু এই ফ্লেভারটি খেতে পারেন সিম্পলভাবে উইদাউট সুগার তো দেখুন অনেক স্বাদের একটি চা আমি বলবো খুবই হেলদি একটি টি তো এই টিটি আপনারা অবশ্যই বানাবেন পানি ড্রিঙ্ক করবেন আর আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন ছিল এই টিটি তো দেখতে থাকুন টিয়ের যে কালারটা অনেক সুন্দর হয়েছে তাই না খুবই হেল্পফুল আমাদের এই করোনা টাইম আমরা স্টিল সাফারিং মেনি পিপল ইজ সাফারিং স্টিল রাইট নাও সো এটা ড্রিঙ্ক করলে আসলে অনেক ভালো হবে সবার জন্যই যাদের একটু ঠান্ডা লাগে ওরাও কিন্তু অনায়াসে এই চাটি ড্রিঙ্ক করতে পারেন তো অ্যানাদার রেসিপি এখানে আমি দেখাচ্ছি সেটি হচ্ছে আমার অর্গানিক স্ট্রবেরি জেলি দিয়ে আর হচ্ছে অর্গানিক ঘি আমি হোমমেড ঘি বানিয়েছিলাম আর সেটাকে আমি টোস্ট করে আই মিন ব্রেডগুলিকে আমি টোস্ট করে স্প্রিড করে নিব এখানে আমি ঘি অ্যাড করব আর স্ট্রবেরি জেলি আপনারা কিন্তু এই ব্রেকফাস্টটি অনায়াসে করতে পারেন সবার জন্য আর
বাচ্চারাও খুব পছন্দ করে। আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছিল। তো ঘিটাও খাওয়া হলো, ঘিটাতেও প্রোটিন আছে। সকালবেলা আমরা ডিম যেরকম খাই, তো আমরা ইচ্ছা করলে এটাও খেতে পারি। তো এসবে হাই প্রোটিন আছে ঘিতে, তো ঘিটা আমরা একটু খেতেই পারি। খুবই লাইট আর খুবই সহজ, টাইম সেভার একটি রেসিপি। ব্রেকফাস্টের জন্য আমরা নিজেরাও খেতে পারি আর ফ্যামিলির অন্যান্য সদস্যদের জন্য বানাতে পারি। আপনারা কিন্তু এই ব্রেকফাস্ট স্যান্ডউইচটি সবার জন্য মেক করতে পারেন। বাচ্চারাও খেতে পছন্দ করবে আর বড়রাও। আমার ঘরে আমি সবার জন্য করেছিলাম, সবাই খুব পছন্দ করেছে। আর এই ঘি আছে, সকালবেলা যদি আমরা ঘি কিংবা বাটার দিয়ে এগুলি খাই, আমাদের কিন্তু ব্যালেন্স থাকবে সারাদিনই, আমরা ভালো ফিল করব, এনার্জেটিক। তো প্রোটিনটা আমরা ডিম থেকেও যেরকম পাই, যেমন আমরা স্ক্র্যাম্বল এগ বানাতে পারি সকালবেলা বা অমলেট, তো সেরকম আমরা যদি ঘি দিয়ে ব্রেডটা করি, কিছুটা হলেও আমাদের ব্যালেন্স থাকবে। তো এই স্যান্ডউইচটি দেখুন, আমি এখানে স্যান্ডউইচ মেকারে নিয়েছি দুটি ব্রেড, একটিতে জেলি আরেকটিতে ঘি মেখে স্যান্ডউইচ আকারে রেখে তারপর আমি কভারটা ঢেকে দিব। তো স্যান্ডউইচ মেকারটি খুবই একটি হেল্পফুল, আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে ব্রেকফাস্টটি রেডি করে নিতে পারেন বাসার সবার জন্য। খুবই সহজ, বাচ্চারাও খুব পছন্দ করে। আর এই স্যান্ডউইচ মেকারে বানানোর পর ভিতরে জেলি বা ঘি একদম টাইট হয়ে লেগে থাকবে আর কর্নারগুলি একদম টাইট হয়ে লেগে থাকবে, খুলে থাকবে না। তো এটা দেখতেও ভাল লাগে, ভিতরে একদম ক্রিস্পি হয়, বাইরেও ক্রিস্পি হয়, আর ঘিয়ের গন্ধটা তো বুঝতেই পারেন, আর হাতের ঘি হলে তো আরও বেশি ভালো। তো এইভাবেই আমি স্যান্ডউইচ মেকারটি বানিয়েছি, এটি খুবই আকর্ষণীয় দেখতে। বাচ্চারা অনেক সময় যে জিনিস দেখতে সুন্দর এটি খেতে ওরা ভীষণ পছন্দ করে, তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল। আপনারা ইচ্ছা করলে এই ব্রেডের মধ্যে আরও বিভিন্ন ভেজিটেবল কিংবা চিজ অ্যাড করতে পারেন। সকালবেলা এই সুন্দর করে যদি ব্রেকফাস্টই খান, সারাদিন আপনার সময় ভালো যাবে, আপনার নিজেকে অনেক এনার্জেটিক মনে হবে এবং সবার জন্যই এই ব্রেকফাস্টটি পারফেক্ট হবে। আপনারা ইচ্ছা করলে যে কোনো কিছুই অ্যাড করতে পারেন। তো আমি তো অ্যাড করেছি আমার হোমমেড স্ট্রবেরি জেলি আর ঘি। তো দেখতে থাকুন, আর খুবই সহজ, গ্রিন লাইট হলেই বুঝতে পারবেন যে আমার স্যান্ডউইচটি হয়ে গেছে, একদম রেডি। তো এভাবে আমরা ইজিলি কিন্তু সময়টা সেভ করতে পারি আমাদের। তো আমি তো এভাবে বানিয়েছি, আপনারা কিন্তু ট্রাই করবেন, আমাকে জানাবেন এই ব্লগটি কেমন হেল্পফুল ছিল কিনা, আর এই স্যান্ডউইচটি কি ভালো লেগেছিল কিনা। এভাবে আপনারা চাইলে টার্কিও ভরতে পারেন ভিতরে, টার্কি মায়োনিজ এগুলি দিয়েও কিন্তু বানাতে পারেন, খুবই সহজ। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিগুলি খুবই ভালো লাগবে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি আবার এই স্যান্ডউইচগুলিকে একটু কেটে দিয়েছি, কেটে দেওয়ার পর ভিতরে যে অংশটা আছে এটা কিন্তু দেখা যায়, আর বাচ্চারা এটা দেখলে হয়তো বা খাওয়ার আকর্ষণটা বেড়ে যাবে ওদের, তো সেই জন্য আমি কেটে দিয়েছি। আপনারা চাইলে জাস্ট এভাবে সার্ভ করতে পারেন। তো এই সহজ রেসিপিটি আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো দেখতে থাকুন আরও বেশ কিছু রেসিপি নিয়ে আমি আজকে এসেছি, আপনারা এভাবে ট্রাই করে আমাকে জানাবেন। তো আমরা ইচ্ছা করলে অনেক কিছু খুব সহজ করে নিতে পারি, এটা পুরোটাই ডিপেন্ড করবে আমাদের উপর।
তো এই টাইম সেভার ব্রেকফাস্টগুলি কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। আপনার নিজের জন্য টাইম খুঁজে বের করতে পারবেন এই ব্রেকফাস্ট টাইমটা যদি আপনারা মিনিমাইজ করতে পারেন। সব শেষে আমি আরেকটি রেসিপি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটিও খুব হেলদি। আপনারা যে কোনো স্ট্রবেরি বেরিস এগুলি কিন্তু ইউজ করতে পারেন। এই স্ট্রবেরি স্মুদি বানাতে ব্যানানা, মিল আর সব ধরনের বেরিস ফ্রুট কিন্তু খুবই ভালো। এই বেরিস ফ্রুটসগুলি দিয়ে আপনারা অনায়াসে স্মুদি বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন আর এটি খুবই হেলদি। আর এখানে দেখতে পাচ্ছেন ভেরি কমন একটি চা, দুধ চা, আর এটা হচ্ছে কফি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি আপেল। আসলে আপেলগুলি খুবই হেলদি, আমরা কিন্তু ব্রেকফাস্টে একটি আপেল খেতেই পারি। আর এখানে দেখতে পাচ্ছেন একটি স্মুদি, সেটি আমি বানিয়েছিলাম রেসবেরি, ব্লুবেরি, ব্যানানা আর মিল্ক দিয়ে, আর খেজুর অ্যাড করেছিলাম। তো এই পর্যন্তই ছিল আমার আজকের রেসিপি, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ব্লগটি। আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর রেড বেল আইকনটিতে প্রেস করে আমার সঙ্গেই থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর নতুন যারা আমার চ্যানেলটিকে প্লিজ ভিজিট করুন আর সাবস্ক্রাইব করে রেড বেল আইকনটি অন করে দিন। আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই নাও।